স্কাউন্ডেল কোথায় আছে কনক? সত্যকে কোথায় আছে বল? সত্যকে বল কনক কোথায় আছে? ওই সব করেছে কনক কোথায় আছে বল? তুই কনক কোথায় আছে? সত্যকে আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি কেন কনককে কিডন্যাপ করব? কারণটা খুব ক্লিয়ার, কারণ কনক প্রথম থেকেই তোর পথের কাটা হয়ে গেছিল, তাই জন্য বল কনক কোথায় আছে। সত্যকে আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি মানছি, আমি মানছি আমি যা করেছি তারপর আমাকে বিশ্বাস করা সম্ভব নয়, আমি মানছি, কিন্তু কিন্তু একটা খবর দেওয়ার জন্য আমি যাচ্ছি ফোন করেছি। খবর কি জানো তুমি? ও সব কিছু জানে, তখন লোভে আমাদের এখানে টেনে এনেছে। ওকে ওকে আমি দেখছি। দেখো রাহুল, এবার যদি আমি জানতে পারি যে কনকের এই কিডন্যাপিংয়ের পেছনে তোমার হাত আছে, তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমাকে যা ইচ্ছে তাই বলো, যেভাবে হোক যা ইচ্ছে বলো, যা যা যেভাবে পারো অপমান করো, আমি সব মাথা পেতে মেনে নেবো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার কথাটা একবার শোনো, আমার কথাটা একবার শোনো। আমি 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 একটা একটা নার্সিংহোমে নাইট ডিউটি করি, রাত্রেবেলা ফেরার পথে কনককে আমি অচেনা লোকগুলোর সঙ্গে দেখে আমার আমার খুব সন্দেহ হয়। আমার ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছিলো, আমি আমি ওদেরকে ফলো করি। ফলো করে ও কী জানতে পারো তুমি? মানে ওরা কোথায় যায়? তার জন্যই তো আপনাদের আমি এখানে ডেকে নিয়েছি। কনককে ওরা ওখানে একটা বাড়িতে আটকে রেখেছে। আর তোমার কথা যদি সত্যি না হয় সেটা কি প্রুফ? আমার সঙ্গে চলো, তাহলেই সব জানতে পারবে। সত্যি আমার যেটা মনে হচ্ছে, তোমাদের নিজেদের মধ্যে তর্কাতর্ক করে কোনো লাভ নেই। ও ঠিক বলছে না ভুল বলছে সেটা, কিন্তু ওকে আমাদের সঙ্গে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু সেটা প্রমাণিত হয়ে যাবে, রাইট? তোমরা কাজ করো তো, তুমি রাহুলকে নিয়ে এই গাড়িতে বসো, আমি তোমাদের ফলো করছি। চলো চলো ভাই, মা এরকম করো না মা, প্লিজ কেঁদো না, এভাবে কান্নাকাটি করো না, প্লিজ মা। বুড়ো মানুষটা কোনোদিন কারো সাথে পাশে থাকে না গো, ওর সঙ্গে কেন এরকমটা? এখানে বসে বিলাপ করছেন, মনে হচ্ছে না ওনার এই অবস্থার জন্য আপনারা অনেকটা দায়ী? ভেবেছিলেন হয়তো যে দেবুর হাতে বৌরানীকে তুলে দিয়ে নিশ্চিন্তে থাকবেন, এটাও তো শুনেছেন যে আপনার স্বামীর এই অবস্থা দেবুই করেছে। কাটা ঘায়ে নুন ছিটাচ্ছে বাবা। না না না, কথাটা ভুল বললেন, সঠিক কথাটা হলো যেমন কর্ম তেমনই ফল। অপ্রা কি কো, তোমার মন বলে কিছু নেই? এরকম একটা সিচুয়েশনে তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো? ওটা আমাকে না করে ঝিলমিল তোমরা নিজেদেরকে করো আয়নার সামনে দাঁড়িয়ে। তুমি কি অমানুষ হয়ে গেছো বাবা? জীবন আমাদের এরকম একটু অবস্থায় এসব কথা বলছো কেন? গায়ে লাগছে তাই না? আমাদেরও ঠিক এমনটাই গায়ে লাগবে, এটা মাথায় রাখবেন। বৌরানীকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে খুব ভালো কথা, কিন্তু যদি না পাওয়া যায় আপনাদের কি অবস্থা করে আপনারা শুধু দেখবেন। বাবা বাবা কি কি অবস্থা? অবস্থা ভালো না, তবে ইন্দিরা নিজে ডাক্তারের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করছে, ওনারাও সব রকম চেষ্টা করছেন, বাকিটা ভগবানের হাতে। ভগবান আরে জিলমিল, তোর তোর বাবা, প্লিজ তুমি নিজেকে সামলাও, প্লিজ আমি দেখছি সামলাও নিজেকে। বাবা বলছে যে বাবার সাথে একটু দেখা করা যাবে। হ্যাঁ যাবে, হওয়ার ছিল আমার আচ্ছা ঠিক আছে, আপনি এত চিন্তা করবেন না দয়ানন্দ বাবু, জ্ঞান ফেরা থেকে একই কথা বলে যাচ্ছে। এখন
সময় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ানো বাবা, আপনি এত অস্থির হবেন না, আপনি সুস্থ হয়ে উঠুন, দেখুন কনক ঠিক বাড়ি ফিরে আসবে, আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন। ভালো মানুষ না ওরা, মেয়েদের বড় ক্ষতি। আমরা যেটা ভাবছিলাম সেটা বোধহয় ঠিক নয়, কারণ রকুল আমাদের হেল্পই করছে। মানে এইসব কথা তোমাদের রাহুল বলেছে? এক্স্যাক্টলি ছোট বৌদি, এক্স্যাক্টলি রাহুলের কথা অনুযায়ী আমরা একটা জায়গায় যাচ্ছি। পার্থ, কোনোভাবে রাহুল তোমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে না তো? ছোট বৌদি, এখনো পর্যন্ত আমাদের তেমন কিছু মনে হচ্ছে না। ইনফ্যাক্ট রাহুল আমাদের সঙ্গেই আছে, আর রাহুল যদি আমাদের ঠিকঠাক ইনফরমেশন দিয়ে থাকে ছোট বৌদি, তাহলে আশা করছি আজকের মধ্যে আমরা বৌরানীকে খুঁজে ফেলতে পারবো। তাই যেন হয় পার্থ। ওকে ছোট বৌদি, এখন আমি রাখছি, আমি আপনাকে পরে আপডেট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই বাড়িটা চত্বকে আমার কথা শোনো, মানে পুলিশ আসুক তারপর যাওয়া, পুলিশ পেছনে আসছে, কিন্তু আমি এখন টাইম ওয়েস্ট করতে পারবো না। চত্বকে চত্বকে আমার কথা শোনো, দেখো ভেতরে যাওয়াটা রিস্ক, ভেতরে যাওয়াটা আমাদের উচিত হবে না। সত্যি একদম, আমি সত্যিকে বারবার বলছি যে ভেতরে যাওয়াটা রিস্ক, তাই তাই এই বাড়িটা আমরা একটা কাজ করি, আমরা সামনের গলি দিয়ে না গিয়ে পেছনের গলি দিয়ে যাই, তাহলে সেটা সেফ হবে। সত্যকে তুমি এখানে থাকো, আমি পেছন দিক থেকে অ্যাটাক করছি, যদি কাউকে এখানে দেখতে পাও আমাকে ফোন করবে। ওকে Excuse me.